এই পবিত্র মাহে রমজানে আপনার লোকাল এলাকা বা আপনার স্থানীয় এলাকার নামাজের সময়, সাহরির সময় বা ইফতারের সময় যদি আপনি দেখতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। চলে আসুন গুগল প্লে স্টোরে, তারপর এখান থেকে সার্চ অপশনে গিয়ে লিখুন মুসলিম ডে, লিখে এখানে সার্চ করে দিন। তারপরে দেখেন এই যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পরে সবারই কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে প্রথমে আপনাকে আপনার দেশটাকে সিলেক্ট করে নিতে বলবে। এখানে কিন্তু ডিফল্টভাবে বাংলাদেশটা সিলেক্ট করা থাকবে। তারপরে এখানে একটু নিচে দেখেন জেলা নির্বাচন করুন, এখানে ট্যাপ করে দিয়ে আপনার এলাকা বা আপনার জেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে এখানে নিচে দেখেন সেভ একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখান থেকে আপনার যে কোনো একটা অপশন সিলেক্ট করে নিয়ে এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন এখানে পাঁচ ওয়াক্ত নামাজের টাইম সহ সাহরির শেষ সময় এবং ইফতারের সময়টা কখন আপনি কিন্তু খুব সহজেই এই অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা আমার এই আইডিটাকে ফলো দেননি, প্লিজ সবাই একটি ফলো করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।